नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा, आपनिओ जदि एकजन एटीएम कार्ड व्यवहारकारी होये थाकेन ताहले आपनार जन्य आजकेर ई भिडियोटी अति गुरुत्वपूर्ण। हाँ बंधुरा, कारण जदि आपनि ई भिडियोटी सम्पूर्ण ना देखेन ताहले किन्तु आपनि जदि एखन टाका तुलते चान ताहले आपनार अजान्तेई किन्तु आपनि आपनार अकाउंटेर टाकागुलो खोयाते पारेन। तो बंधुरा, विस्तारित कि आपडेट रयेछे आरबीआई तरफ थेके कि जानानो होच्छे आपनादेर पुरोटाई जानिये देब। পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতেও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এটিএম থেকে টাকা তোলার নির্দিষ্ট সীমা পার করলে এখনও পর্যন্ত চার্জ ধার্য করা হয়, তবে আগামী বছরের 1 জানুয়ারি থেকে সেই চার্জ বাড়িয়ে 21 টাকা করার ছাড়পত্র দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার ফলে গ্রাহক যদি এটিএম থেকে মাসিক টাকা তোলার সর্বোচ্চ সীমা পার করে যান তাহলে প্রতিবার কিন্তু 21 টাকা করে চার্জ করা হবে প্রত্যেকটি ব্যাঙ্কের কাছ থেকে। আপাতত গ্রাহকরা নিজেদের ভারতের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকের এটিএম এর মাসে 5 বার বিনামূল্যে লেনদেনের সুবিধা পান। সেই সর্বোচ্চ সীমা পার করে গেলে প্রতিবার লেনদেনের জন্য 21 টাকা করে ধার্য করেছে ব্যাংকগুলি। এমনিতে ব্রাঞ্চ এবং এটিএম থেকে নগদে টাকা তোলা সর্বোচ্চ সীমা পেরিয়ে গেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের বাড়তি টাকা গুনতে হয়। গত 1 জুলাই থেকে সেই নিয়ম কার্যকর হয়েছে। এই সময় ভারতের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে জানানো হয়েছিল এসবিআই গ্রাহকরা মাসে 4 বার বিনামূল্যে এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তারপর থেকে প্রতিবার টাকা তোলার জন্য 15 টাকা করে দিতে হবে, সঙ্গে ধার্য হবে জিএসটি। এসবিআই এর এটিএম বা অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুললেও সেই চার্জ দিতে হবে। সেই সঙ্গে ব্রাঞ্চ সীমা ছাড়িয়ে গেলেও 1 জুলাই থেকে টাকা গুনতে হবে এসবিআই গ্রাহকদের। তো বন্ধুরা, বুঝতে পারলেন কি আপডেট রয়েছে। পরবর্তীকালে কিন্তু আপনি যখন টাকা তুলতে যাবেন আপনার যে ফ্রি সময়, সেই ফ্রি সময়গুলো কেটে যাওয়ার পর কিন্তু আপনার কাছ থেকে চার্জ করা হবে প্রতি ট্রানজ্যাকশনে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।